হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামুখ লাইফ স্টাইল। আজকে তোমরা সবাই ভালো আছো, আমি তোমাদের দুষ্টুমিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে একটা সুন্দর একটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা একটু একদম অন্যরকম হতে চলেছে, তো ব্লগটা দেখতে থাকো পুরোটা, কেউ স্কিপ করবে না। এখন শুয়ে আছি, দেখো না শুয়ে নিই, এখন বাজে অলরেডি 9:45। তো ঘুম থেকে উঠে পড়েছি সকালবেলা, ছাতু খাওয়া হয়ে গেছে, ছাতু খেয়ে দেখো কোথায় রেখেছি গ্লাসটা, এই যেটা উঠে রেখেছি। চা খাওয়া হয়ে গেছে, যেহেতু বাড়িতে মিস্ত্রি কাজ করছে তো মিস্ত্রিদের চা দেওয়া হয়েছে, নিজেদের চা খাওয়া হয়েছে, সব মোটামুটি হয়ে গেছে। তো এখন রীতিমতন শুয়ে রয়েছি, দেখতে পাচ্ছ, শুয়ে থাকবো না, এখন উঠবো, উঠে রীতিমতন কাজ করবো, কারণ দোকান থেকে অনেক কিছু আনার আছে। তো চলো দেখতে থাকো ফুল ভিডিওটা, কেউ কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে? আর এদিকে দেখো আমার বাথরুমের কাজ চলছে, ওপরটা আজকে প্লাস্টার হয়ে গেছে, ওই যে বাকি আছে। এদিকে দেখতে পাচ্ছ কি অবস্থা বাথরুম, বাথরুম পায়খানা আর করতে পারবো না, মানে রান্নাঘরটা যেহেতু কমপ্লিট হয়নি ওই জন্য যাওয়া হয় না আর বেশি। আর এই ঘরের অবস্থা দেখেছো মা, সারা ঘর দুয়ার এক একার অবস্থা। আর এই দেখো দাও এক ক্যামেরায় তোমাদের দেখায়, এই দেখো আজকে সোলিং হচ্ছে, তো আজকে মোটামুটি আশা করছি হয়ে যাবে। আর তোমাদের তো দেখিয়েছি, এখনও অনেক কাজ বাকি আছে রান্নাঘরে। এই দেয়ালটায় তোমাদের এই দেখো স্কেচ করে রেখেছে, এই দেয়ালটায় টাইলস বসাবো, এই দেয়ালটা এই এই দেয়ালটুকুতেই শুধু টাইলস বসাবো। এত তোমরা দেখতে পাচ্ছ কি এতটাই, যে দেখো এতটা দাগ দাও এতটাই টাইলস বসবে। আর এটার এখনও পাল্লা হওয়া বাকি আছে, দেয়াল সুকেসটা একবার ভেবেছি ভেবেছি এটা কমপ্লিট করে তারপরেই ঢুকবো, কারণ একবার ঢুকে গেলে না আর দেখবে তারপর সেই রকমভাবে কিছু হবে না। তো এটা রং ঠং করে একদম কমপ্লিট করে তোমাদের দাদা ভাইকে বলেছি রং করে নেবো একটু, তো নিজেরাই করবো, লেবার দেবো না। তোমাদের দাদা ভাই বলছে আমি রং এনে দেবো, তুমি একা একা বসে বসে রং করে নেবে। তো যাই হোক যেটাই করি না কেন তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো। আর সবথেকে যেন আমার রান্নাঘরের একটা জিনিস খুব ভালো লাগে, যে এখানে বসে দাঁড়িয়ে থেকে যখন রান্না করবো না, তোমাদের দেখতে পাচ্ছ কত সুন্দর পরিবেশটা, আর হেভি সুন্দর হাওয়া দেয় জানো তো, আমার রান্নাঘরটা দিয়ে না প্রচণ্ড সুন্দর হাওয়া দেয়, মানে এই যে ফ্যান নেই যে মনে হয় না যে ফ্যান নেই, খুব সুন্দর হাওয়া দেয়। তো আমার স্বপ্নের রান্নাঘর কী হবে জানি না, কতটা কী হবে দেখা যাক কী হয়, তাই না? যতটা পারবো স্বপ্নের মতন চেষ্টা করবো সব কিছু তৈরি করা, জানি হয়তো সেরকম কিছু না, কিন্তু যেটুখানি আমাদের মতন সামর্থ্য যেটুখানি, তো তার মধ্যে এইটা আমার একটা স্বপ্ন, রান্নাঘরটা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। তো ওটা আমি বলেছি তোমার দাদা ভাইকে যে আমি দরকার পড়লে আরও এক বছর লাগুক, তাও আচ্ছা সব কিছু কমপ্লিট করে তারপর আমি ঢুকবো। তো যবেই হবে না কেন তোমাদের সাথে তো শেয়ার করবো অবশ্য, তো দেখতে থাকো আর কথা বাড়াবো না, অনেক কথা হয়েছে। তো এদিকে দেখো বন্ধুরা, গাছের একদম টাটকা ভেন্ডি নিয়ে চলে এসেছি পাশের কাকিমার থেকে, তো 10-7 টাকার ভেন্ডি কিনে নিয়েছি জানো তো। আর এই ভেন্ডিটা দিয়ে আজকে রেসিপি হবে ভাত আর দই ভেন্ডি, আমার এত ভালো লাগে না, দেখো কালারটা এত সুন্দর এসেছে, যেরকম সেরকম খেতে টেস্ট হয়েছে অসম্ভব সুন্দর। তো তোমরা এরকম ঝটপট বানিয়ে ফেলো, যদি রেসিপিটা জানতে চাও অবশ্যই।